সুবর্ণ জয়ন্তীর বছরেই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি বাংলাদেশের। অনন্য এই অর্জন বিশ্ব অর্থনীতি পাঠে গুরুত্বপূর্ণ সংযোজন আর আমাদের অদম্য অগ্রযাত্রার অসামান্য এক চিত্রকল্প। এত সব অর্জনের নেপথ্যে এক বিশাল স্বপ্নদ্রষ্টা আর বাস্তবায়নে অদম্য আর দূরদর্শী এই কারিগর। ১৯৭৫ পর উন্নয়ন অগ্রযাত্রার গল্পটা শুরু ১৯৯৬ সালে। ২১ বছর পর রাষ্ট্র পরিচালনায় এসে জনমুখী নানা পদক্ষেপ নেন বঙ্গবন্ধু কন্যা। ২০০৯ এর পর গত এক যুগে এই বদ্বীপটিতে ঘটেছে বিস্ময়কর সব রূপান্তর। পদ্মা সেতু থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল বা মেট্রো রেলের মতো মেগা প্রকল্প আজ দৃশ্যমান। নিন্দুকের দিবাস্বপ্নে দেখা তলাবিহীন ঝুড়ি বাংলাদেশে। করোনায় অনেক দেশ যখন বিপর্যস্ত, তখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের অর্থনীতি। এ উন্নয়ন অগ্রযাত্রার নিউক্লিয়াস বিদ্যুৎ খাত। ২০০৯ থেকে ২০২১ এক যুগে বদলে গেছে বিদ্যুৎ নিয়ে আশা নিরাশার পুরনো সমীকরণ। আমাদের প্রতিদিনের জীবনে যার প্রভাব জাদু বাস্তবতাকেও হার মানায়। এর নেপথ্যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জনবান্ধব পরিকল্পনা আর কার্যকর নীতিকৌশল গ্রহণ ও তার বাস্তবায়ন প্রধান প্রভাবক। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে নানা সমালোচনার মুখেও বেসরকারি খাতকে তিনি যুক্ত করেন বিদ্যুৎ উৎপাদনে। তাঁর হাত ধরেই তৈরি হয় আন্তর্দেশীয় গ্রিড। বিদ্যুৎ আমদানি রফতানির যুগে যাত্রা শুরু বাংলাদেশে। চীন, জাপান ও ভারতের মতো দেশগুলোর সাথে যৌথ বিনিয়োগে শুরু হয় মেগা প্রকল্প নির্মাণ। বিদ্যুৎ উৎপাদনে স্থিতিশীল বহুমুখী জ্বালানির ব্যবহারও নিশ্চিত করেন তিনি। ফলাফল, ১৩ বছর আগে উৎপাদন সক্ষমতা ছিল ৫,০০০ মেগাওয়াট, পাঁচ গুণ বেড়ে তা এখন ২৫,০০০ মেগাওয়াট। ফলশ্রুতিতে শহর, বন্দর, গ্রামে গঞ্জে বেড়েছে বিনিয়োগ, তৈরি হয়েছে নতুন উদ্যোক্তা, কমেছে শহর আর গ্রামের ব্যবধান। নিন্দুকের ঠাট্টা তামাশার ডিজিটাল বাংলাদেশ এখন এক বাস্তবতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমনই এক দূরদর্শী পরিকল্পনার ফসল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পটুয়াখালীর দুর্গম এই এলাকায় ১০০০ কোটি টাকার প্রকল্প হবে, যাকে কেন্দ্র করে বদলে যাবে এই জনপদের মানুষের জীবনের গল্প, তা ভাবতে পারেন কেবল উন্নয়নের এই কাণ্ডারি। ১,৩২০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি পুরো দক্ষিণাঞ্চলে উন্নয়নের মাইল ফলক। পাশাপাশি পায়রা বন্দরকে কেন্দ্র করে বদলে যাচ্ছে স্থানীয় মানুষের জীবন জীবিকা, সমৃদ্ধ হচ্ছে অর্থনীতি, সুফল পাচ্ছে পুরো বাংলাদেশ। মেগায়ে প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ, রাস্তাঘাট অবকাঠামো নির্মাণ, সঞ্চালন লাইন তৈরি, স্থানীয়দের পুনর্বাসন সহ ছিল অনেক বড় কিছু চ্যালেঞ্জ। সব জয় করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এখন বাস্তবতা। এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে বিদ্যুৎ। ২০১৬ সালে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয় এর নির্মাণ কাজ। বাস্তবায়নে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড। কোভিডের মধ্যেও নির্ধারিত সময়ে শুরু হয় এখানকার দুটি ইউনিটের উৎপাদন। নির্ধারিত সময় ও পূর্ব নির্ধারিত বাজেটে মেগা প্রকল্প বাস্তবায়নের অনন্য দৃষ্টান্ত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এর মধ্য দিয়ে পরিবেশ বান্ধব আলট্রা সুপার ক্রিটিক্যাল ক্লাবের সদস্য এখন বাংলাদেশ। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এশিয়াতে বাংলাদেশ সপ্তম। এই প্রযুক্তিতে কম কয়লা পুড়িয়ে তৈরি হচ্ছে বেশি বিদ্যুৎ, ফলে পরিবেশ দূষণের হারও অবিশ্বাস্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব হয়। ইন্দোনেশিয়া থেকে আনা কয়লা খালাস হচ্ছে এখানে, তা স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে কোল্ড জোনে, ফলে কয়লা পরিবহনে দূষণের আশঙ্কা নেই। বাংলাদেশ ছাড়া কেবল চীনেই এমন কোল্ড জোন সম্বলিত সর্বাধুনিক প্লান্ট স্থাপন করা সম্ভব হয়েছে। পায়রার অধিগ্রহণকৃত জমির সাথে সম্পৃক্ত ছিল ১৩০ পরিবার, তাদের জন্য তৈরি হয়েছে সর্বাধুনিক আবাসন প্রকল্প স্বপ্নের ঠিকানা। বাংলাদেশ তো বটে, সারা বিশ্বে টেকসই পুনর্বাসনে এটি একটি অনন্য উদ্যোগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরটি এমনিতেই স্মরণীয় হয়ে থাকবে। সেই সাফল্য যাত্রায় নতুন পালক যুক্ত করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ। ২০০৯ সালে সরকার গঠনের পর বিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনার পাশাপাশি শতভাগ মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছিলেন বঙ্গবন্ধু কন্যা। সেই কথা রেখেছেন তিনি। নির্ধারিত সময়ে মুজিব শতবর্ষে তা বাস্তবায়ন করেছেন তিনি। একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া সব মানুষের ঘরে পৌঁছে গেছে বিদ্যুতের আলোর ঝলকানি। দুর্গম পাহাড় থেকে ধুধু চর কিংবা বিস্তীর্ণ হাওড়,
ভোটজোটের সমীকরণের সংখ্যায় কম এসব মানুষের কথা ভাবত না কেউ। সামাজিক সমতা আর ন্যায় বিচার প্রতিষ্ঠার কাণ্ডারি বঙ্গবন্ধু কন্যা তাদের সবার ঘরে নিয়ে গেছেন বিদ্যুৎ। আজীবন বঞ্চিত এসব মানুষ এখন নতুন জীবনের জয়গানে মুখরিত। শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছানোর অনন্য এই নজির নেই এই অঞ্চলের বহু দেশেই। ভবিষ্যৎমুখী দূরদৃষ্টি সম্পন্ন বঙ্গবন্ধু কন্যার লক্ষ্য 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ। বিশ্ব সম্প্রদায়ের কাছে ডেভেলপমেন্ট মিরাকল বা অবিশ্বাস্য উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশের যে স্বীকৃতি, সেই কর্মযজ্ঞে রূপকথার জাদুর কাঠি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নযাত্রায় সর্বদা পাশেই আছে বিদ্যুৎ বিভাগ। অতীতের সকল জঞ্জাল গ্লানি ধুয়ে মুছে আমরা সামনে দীপ্ত পায়ে এগিয়ে যাব, গড়ব আলোকোজ্জ্বল ভবিষ্যৎ।